বংশ শেষ করে হ্যালো সরজিৎ, ওই যে থানাতে কোয়ার পরিজনটি স্যার আছে না, আমার সাজেশন হলো আমরা বুঝছেন আমরা সিকিউরিটি, আমরা সিকিউরিটি আছে রাস্তাতে, ঠিক আছে, দুইজন আমরা মানে এই এলাকাতে সিকিউরিটি যাবো। আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট এসেছিলো যে কিছু মানুষকে নাকি এই একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে, তো ওই জিনিস ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই, আমি এবং তেলিয়ামুড়া ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি, তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করবো। তারা মূলত কী অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে ইয়ে করানো হয়েছে, ধমকানো হয়েছে। এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি? না, আমরা তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি আমরা সিকিউরিটি প্রোভাইড করব, আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে, ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকার তা মানে ইয়ে করার জন্য, প্রয়োগ করার জন্য, কিন্তু এখন তারা দেখি কি করে। কোন এলাকা স্যার এটা? এটা কৃষ্ণপুর এরিয়া, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। এই জায়গাটা জল দিছে তনে মশাই যে ছিন্ন ভিন্ন বানাই লেছে এই জায়গাটা। এরপরে ভয়ে কিরে গুড়া কি ফটা তাড়াতাড়ি লাইন মাটি থেকে খাটে থেকে কালকে গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15-20টা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অজস্র বাসায় গালিগালাজ বুটকেন্ডা যাতে না যায়, আজকে যাতে বুটকেন্ডা যায় বুট না দিই, এবং যদি বুটকেন্ডা যায় খুব খারাপ হইব। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে, তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো, বা বুটকেন্ডা যদি যাই, যদি আমরা বুটকেন্ডাতে ঘুরে যাই আমি ভোট দিতাম না, আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো। কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এদিকে বকাবাদ্য করছে, বিশ্রী বিশ্রী ভাষা কারা বিজেপির নামে দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি সিপিএম করি ভোটকেন্দ্রতে না যাই পরিবার সহকারে। কোন বিধানসভা এটা? 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লা ছিল নাই, কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি, ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের ঘেট দিয়া চিল্লা চিল্লুকেরা ঢুকছে, চিল্লা চিল্লুকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেইন চুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে, বাইঙ্গা এদিকে দাও দিয়া কুবাইছে, মুখে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়াবাড়ি পেরে গেছে। যদি আমরা ভোটকেন্দ্রে যাই আজকে, ভোটকেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাতে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব, এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তারা 1,00,000 টাকা নিয়ে দিয়েতাম, কই দিতাম এটা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন কি ভোট দিবেন আপনি? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে
আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোট কেন্দ্রের ভোটের মাধ্যমে, কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইত না আমার বাড়িতে, এবং আমার ছোট্ট 4 বছরের শিশু অবশিশু, সে রাজনীতি সম্বন্ধে কিচ্ছু বোঝে না। আমার অবশিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের রেলে ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিদি ভাইঙ্গা এরকম ইডিয়া হিলাইট আছে, মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করো না, বাচ্চারা বাচ্চারা মারা যাইব মারা যাইব, হেরা কইতাছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই। এবং এই ভোট যদি ফেল করে 7 তারিখের পর আমি এই এলাকাতে থাকতে পারতাম না। কী নাম আপনার? আমার নাম অদ্দিন্দু ঘোষ। আপনি কী পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য, DOFI কিলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক।